বিসমিল্লাহ রহমান রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো, দেখুন যে আমরা এই পৃথিবীতে দেখি অনেক গাঁজাখোর, যারা গাঁজা খায়, টুংটুং করে গান গায় এবং বিভিন্ন ময়লাযুক্ত হয়ে থাকে, শরীরের প্রতি যত্ন নেই, এ একটা বিষয়। তো এখন বিষয় হলো যে বাংলাদেশে বিশেষ করে লালনপন্থী যারা, এই লালনপন্থী লোকেদেরকে বেশিরভাগই দেখা যায় তারা গাঁজা খাওয়ার পথটা ধরে নিয়েছে। তাহলে এই গাঁজা খেলে কি হয়, এতে তরিকতের সাধনের কি উন্নতি, এবং আল্লাহকে প্রাপ্ত হতে গিয়ে এই গাঁজাটা কি উপকারী, ভালো মন্দ, এই সম্পর্কে আজকে একটু আলোচনা করব। যেমন আমি লালন ফকিরের এখানে গিয়েছি, আমি টুকিটা কীভাবে অনেক লোককে দেখেছি, তারা এক কোণে বা একটি দূরে কোনো জায়গায় তারা গাঁজা সেবন করছে। আর আমরা ঢাকা যেখানে থাকি, বাসাবো এলাকা এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন এলাকা আমি গিয়েছি, রাজবাড়িতেও গিয়েছি, দেখেছি একদল লালনপন্থী, কিন্তু তারা মোটামুটি ভালো কথা বলে, কিন্তু এদেরকে দেখা যায় তারা টাইম টু টাইম গাঁজা সেবন করে, গাঁজা পান করতেছে। তো এখন বিষয় হলো এই গাঁজা খাওয়ার মধ্যে, আল্লাহ প্রাপ্তি হওয়ার মধ্যে কি বিষয়টা লুকিয়ে আছে। গাঁজা খেয়ে সাধন করলে আল্লাহকে লাভ করা যায়, আর গাঁজা খেয়ে সাধন না করলে আল্লাহকে কি লাভ করা যায় না? আচ্ছা, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিন্তু দেখা যায় হেরা পর্বতের গুহায় তিনি একটি নেশায় ছিলেন। সেই নেশাটি কি? তিনি আল্লাহর প্রেমের নেশায় ছিলেন, তিনি আল্লাহর ভাবের নেশায় ছিলেন, তিনি সবসময় ধ্যানের দেশে আল্লাহর প্রেমের নেশায় ডুবেছিলেন। আর এই নেশাটুকু দরকার, এটা ছাড়া কিন্তু আল্লাহকে পাওয়া যাবে না। এখন গাঁজার নেশায় যারা ডুবে, তারা কি বলতেছে, আমি অনেক গাঁজাখোরের সাথে আলাপ করেছি, বিশেষ করে তারা লালনপন্থী বেশিরভাগ, তারা আমাদেরকে একটা কথা বলল যে দেখেন, গাঁজা যখন খাওয়া হয় বা পান করা হয় বা সিদ্ধি টান দেওয়া হয়, তখন দেখা যায় সেই মানুষটি দুনিয়াটাকে আস্তে ভুলে যায়, দুনিয়ার কোনো চিন্তা, দুনিয়ার চাওয়া পাওয়া, দুনিয়ার কোনো কিছু সব কিছু ভুলে যায়, ভুলে গিয়ে তারা ডুবে যায়। আমাকে এই কথাটা বুঝ দিয়েছেন। তবে হ্যাঁ, এখন কথা হলো এই পৃথিবীতে বহু আউলিয়া আছে, আল্লাহর সাথে সম্পর্ক করেছে, আল্লাহর সাথে একাকার বিলীন হয়েছে, কিন্তু তাদেরকে গাঁজা সেবন করতে দেখা যায়নি। তো গাঁজা সেবন করতে যেহেতু দেখা যায়নি, তাহলে বোঝা গেল গাঁজা সেবন ছাড়াও তারা ধ্যানে ডুবেছে এবং আল্লাহর সাথে সম্পর্ক করেছে। তবে এটা খুব কষ্টের বিষয় যে যারা নামাজে দাঁড়ায় তারা বিভিন্ন দিকে মন চলে যায়, যারা ধ্যানের মধ্যে ডুবতে চায় বিভিন্ন জায়গায় মন চলে যায়, কিন্তু এটাকে আয়ত্ত করতে 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 অনেক সময় লেগে যায়। কিন্তু যারা গাঁজা সেবন করে বা সিদ্ধি টানে, তারা কিন্তু দেখা যায় ক্ষণিকের জন্য ডুবে যায়। গাঁজার নেশা যখন কেটে যাবে, তখন কিন্তু আবার মন ছটপট বা মন এদিক সেদিক হয়ে যাবে। যতক্ষণ সেটা নেশা থাকবে, ততক্ষণ সে একটু ডুবতে পারবে, নেশা কেটে গেলে সে আবার যেই সেই যেই সেই। আচ্ছা, আর যারা গাঁজা খাইল না, বিভিন্ন নেশা করল না, কিন্তু দেখা যায় তিনি আস্তে 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 প্রেমের নেশা ঢুকাইতে ঢুকাইতে বহুদিন লাগছে তার ধ্যানে ডুবতে, এখন সে বসলেই ডুবে যেতে পারে, ডুবার বাও বুঝে গেছে, সেই ডুবুরি হয়ে গেছে। কারণ ধ্যান সাধনা অনেক কঠিন সাধনা যদি কেউ করতে জানে। তো এখন বিষয় হলো
যারা গাজার মাধ্যমে ডুববে তারা কিন্তু জেগে যাবে আবার, আর যারা আল্লাহর প্রেমের সুদা পান করে, মুর্শিদের প্রেমের সুদা পান করে, সেই নেশা যদি কেউ পান করে তখন সে ডুববে, আর সেই ডোবাতে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে তার হার্ট কানেকশন হবে, আর সেই কানেকশন কখনোই ছুটবে না। আর গাঁজা খেয়ে যখন ডুববে আর সেই কানেকশন টিকবে না। তাই আমি বলবো যে আজকের এই আলোচনাটি কেন করা হলো, যে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে দেখেন গাঁজা খাওয়ার সাথে আল্লাহ প্রাপ্তির সাথে কি কানেকশন আছে, গাঁজা খেলে কি আল্লাহকে দ্রুত লাভ করা যায় নাকি কাফের হয়ে মারা যায় না শয়তান হয়ে মারা যায়, আপনি এই বিষয়ে কিছু বলবেন। তাই আমি আজকে আপনাদের সাথে যে আলোচনাটি করলাম এই আলোচনাটি এই জন্যই করলাম যে বাংলাদেশের লালনপন্থী যারা তারাই একটু গাঁজা সেবন করে। তবে যতগুলো লোক দেখা হয়েছে এর মধ্যে বেলতলির সোলেমান ল্যাংটা, এখানকার কিছু লোক গাঁজা বিষয় তারা গাঁজা সেবন করে, আর লালনপন্থীদের মধ্যে পাওয়া গেছে তে তারা বেশিরভাগ লোক তারা গাঁজা সেবন করে। তো এই পৃথিবীতে দেখবেন বহু আউলিয়ার মাদার হয়েছে, বহু দুর্দান্ত আউলিয়া হয়েছে, কোনো ব্যক্তি গাঁজা খেয়ে আউলিয়া হয়েছে এটা দেখা যায়নি। কিন্তু গাঁজা খেয়ে তারা দিন দিন সমাজের কাছে খারাপ হয়েছে, এবং এতটুকু জিনিস উপকার হয়েছে যে আমাদের তরিকতের লোকগুলোকে মানুষে ভণ্ড বলে ডাকে, একজন গাঁজা বাবা সবাইকে গাঁজা বাবা বানিয়ে দিল, একজনে গাঁজা সেবন করেছে এরকম দশটা তরিকতের লোককে তারা গাঁজাখোর বলে ডাকে, তার মানে তরিকার লাইনে যারা আছে সব গাঁজাখোর। কিন্তু এ কথাটা জ্ঞান করে না যে একজন মানুষের জন্য আমরা কেন সকলকে এটা বলবো। তবে এতটুকুই উপকার হয়েছে সমাজের বা তরিকতের যে তরিকতের লোকগুলো একটু ভণ্ড বলতে হয় এদেরকে, কেন ওই যে তারা গাঁজা খেয়েছে তারা তরিকা করে, আর এদেরকেও এদের তালে ভালো লোকগুলোকেও গাঁজাখোর বলতে শুরু করেছে, এটাই হলো উপকার। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি এই জন্যই করা হলো যে দেখেন আপনারা কখনোই গাঁজার সেবন করে আপনারা ধ্যানে ডোবার চিন্তা ভাবনা করবেন না। কারণ দেখেন যে এমন এমন রোগ হয় মানুষের শরীরে যে সেই ওষুধটা প্রয়োগ না করলে সে সুস্থ থাকতে পারে না, সেটা প্রয়োগ করতেই হবে। আর আমি বলবো এটা অভ্যাসের দাস, যদি কেউ অভ্যাস করে যে আমি ওষুধ সেবন করা ছাড়াই আমি অভ্যাস করে নেব তাহলে সেটাই হবে। যারা গাঁজার মাধ্যমে ধ্যানে ডোবার চেষ্টা করে তারা গাঁজা ছাড়া ধ্যানে ডুবতে পারবে না, আর যারা এটা ছাড়া অভ্যাস করেছে তারা একদিন সফল কাম হয়েছে এবং তারা যখন তখনই ধ্যানে ডুবতে পারে। তো এই আলোচনাগুলো আমি লালনপন্থী সোলেমান ল্যাংটার পন্থী যারা আছে বিশেষ করে তাদেরকে বললাম, আর এখানে এটা একটু বেশি চলে। তাই আমি বলবো যে না, আমরা রাসুল নামে, মুর্শিদ নামে, আল্লাহর নামে, স্রষ্টার নামে চোখের পানি ঝরবে, আর আমরা সেই অতল সাগরের তলায়, আটলান্টিক মহাসাগরের তলায় আমরা ডুবে যাব। তখনই ডুবুরি যদি হইতে পারি তাহলে হীরার দানা টোকায় আনতে পারবো। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।